নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটি লাইক করবে আর মিষ্টি করে একটি কমেন্ট করবে আর আমার গল্পটি তোমার বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করবে আজ আমি পড়ব লীলা মজুমদারের মাকড় তৃতীয় পর্ব চলো তাহলে শুরু করা যাক হোটেল বলি হোটেল সে এক এলাহি ব্যাপার গাছ থেকে খান কর্তক বড় লণ্ঠন ঝুলছে গাছের গোড়ায় তিনটি পাথর বসে প্রকাণ্ড উনন হয়েছে তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাড়িতে টকবক করে কি যেন ফুটছে চারদিকে তার সুগন্ধ মোমো করছে মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসে শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে কোথাও ফুটফুট করছে আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া দেখা যাচ্ছে হোটেলের ছিঁড়ি কত বটগাছের নিচু নিচু ডালে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে এখান দিয়ে ওখান দিয়ে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমেছে তাই মুখগুলো তাদের ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু কাপড় জামাগুলোকে কেমন যেন রঙ বেরং অদ্ভুত মনে হচ্ছে গাছের গুঁড়ির ওপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে তার গন্ধে সোনাটি আর জিবে জল এলো হাতা হাতে হোটেলওয়ালা মুখে ভরা তার ঝুলো গোপ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে মনে হয় যেন দুপুর বাড়ি থেকে ফিরেছে সোনাটি আর বড় হাসি পেল লোকটা কিন্তু বড় ভালো ওদের দেখেই হাতাউছিয়ে ডাক দিল এসো এসো এখানেই বসে যাও পেট ভরে খাবার খাও নিজের হাতে রেঁধেছি সোনাটিয়াকে গাছের ডালে তুলে দিতে হলো শূন্যে তাদের ঠ্যাং ঝুলতে লাগলো মাকুও ওদের পাশে জড়ো হয়ে বসল তার প্রাণে যে বড় ভয় টিয়া তার কানে কানে সাহস দিয়ে বলল কোনো ভয় নেই মাকু দিদি সব ঠিক করে দেবে তুমি আমার এই রুমালটা হাতে ধরে রাখো বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোটো একটি রুমাল টিয়া পুটলি থেকে বের করে ওর হাতে গুজে দিল হোটেলওয়ালা টিনের মগে জল এনে বলো খাবার দি? তার আগে হাত দিয়ে ফেলো কেমন মাকু হঠাৎ বলে কি কি আছে হোটেলওয়ালা চোটে খায় কি কী আছে আবার কি? রোজ রাতে যা থাকে তাই আছে অর্থাৎ স্বর্গের শুরুয়া আর হাতের রুটি একবার চেখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না এই বলে তিনটে বা এই বলে তিনটে বড় কাঠের বাটিতে শুরুয়া আর শাল পাতাতে একতারা হাত রুটি নিয়ে এলো সোনা বলে আমাদের বেশি পয়সা নেই আমাদের কম খেতে দিও টিয়া কম করে খাস হোটেলওয়ালা বলো বালাই শাট কম খেতে দেবো কেন পেট ভরে খাও এত ভালো কেউ রাঁধতে পারে না এ আমি নিজেই বলে দিলাম নাও ধরো পয়সা করে কিচ্ছু দিতে হবে না তোমরা বরং আমার হোটেলে কিছু কিছু কাজ করে দিও একা একা আর পেরে উঠি নেই টিয়া খুশি হয়ে গেল আমরা পুতুলের জন্যে কাদা দিয়ে ভাত বানাই গাঁদা ফুলের পাতা দিয়ে দিদি মাছ রান্না করে হোটেলওয়ালাও হেসে বলল তা খুব ভালো তো কিন্তু এখানে তোমাদের রাত দেওয়া হবে না হুনহনে নাগালি পাবে না তোমরা খাবার জায়গা করবে বাটি ধোবে ঝাটপাট দেবে কেমন তারপর মাকুর দিকে ফিরে বলল তুমিও কাজ করতে পারবে না কি টিয়া অমনি বলল ও সব পারে। অঙ্ক করতে পারে সেলাই কল চালাতে পারে পেরেক ঠুকতে পারে ওর পেটে কল টিয়া ভ্যা করে কেঁদে ফেললো মাকুব ব্যস্ত হয়ে উঠল কি হয়েছে টিয়া ঘুম পেয়েছে সোনা বললে না না টিয়া কাঁদে না আয় তোকে চুমু খায় ভুলে চিমটি কেটে ছিঁড়ে এই নেই খাবার খা টিয়া অমনি ফিক করে হেসে উঠল। হোটেলওয়ালা বলো খাবে দাবে আমার গেছো ঘরে শোবে পয়সা করি লাগবে না গাছ গাছের ধারের ছোটো ঝর্নায় চান করবে কাপড় কাচবে বাসন ধরবে কেমন আমিও বাজবো তোমরাও বাজবে দিনে দিনে ব্যবসা যেমন ফেঁপে উঠেছে এক হাতে আর চলছে না এই বলে মুচকি এসে হোটেলওয়ালা ফতুয়ার পকেট চাপড়ালো অমনি ভেতর থেকে পয়সা করিও ঝনাত ঝনৎ বেজে উঠলো সোনাটিয়া বয়ে বয়ে দু টুকরো হাত রুটি শুরুয়াতে ডুবিয়ে মুখে তুলল খাসা শুরুয়া এত ভালো শুরুয়া সোনাটিয়া জন্মে কখনও খায়নি বাড়িতে যেদিন শুরুয়া হয় ওরা দুজন মহা কেও মাও করে এ অন্য জিনিস মাকুও দু হাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিতে লাগলো ওদের পাশেই কতগুলো রোগালোক চেটে শুরুয়া খেয়ে বলল সাধের নাম হয়েছে স্বর্গের সুরা এমন শুয়া আর কেউ বানাক দেখি আগের মালিক রাবি শ্রাদ সবাই রেগে যেত হঠাৎ একদিন ভোল বদলে গেল সবাই খুশি অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না তার মানে সব শেখাবে খালি শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কি যে মশলা ঢালে সেটি কাউকে বলবে না আরেকজন হাত রুটি দিয়ে বাটির তলা মুছে টুকরোটা মুখে ফেলে বলো আজকাল কিন্তু এত ভালো রাধে যে নিজের হোটেলে নিজেই খায় আগে খেত না বলতো ওসব খেয়ে যদি আমার ব্যায়াম হয় তখন তোদের জন্য কেরাত শুনে ওর জন্য তো তখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত এখন এখানেই খাই তাই শুনে হোটেলওয়ালা হেসে বলো তার খাবো না এত ভালো খাবার আর কোথায় পাবো সেইতে বলো তাছাড়া এরকম না করলে আমার পয়সা জমবে কি করে জাদুকর মুচড়ে টাকা নিত না এখন নিজের হোটেলে মাগনা থাকি খাই আর লাভের টাকা গুণ টাকার যে আমার বড় দরকার তারপর ফোস করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তাড়া দিতে লাগলো নে নে এবার ওর দিকি শোবার আগে একবার খেলমস্ক করতে হবে না শেষটা গায়ে এমনি গতল লেগে যাবে যে আর দড়াবাজির খেলা দেখাতে হবে না এখন ওর দেখে সব অমনি ঝুপঝাপ করে যে যার গাছের ডাল থেকে নেমে পড়ল নিমেষের মধ্যে তক্তা তুলে গুড়ি হটিয়ে তার অনেকখানে ফাঁকা জায়গা করে নিল সেখানে মগডাল অবধি উঁচু যেন সার্কাসের তাবুর ছাদ সর করে জনা পাচ্ছে ডালপালা বেয়ে উঠে পড়ল ওপরে কোথায় যে দড়িদড়া গোজা ছিল দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল তার দুমাতা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো সোনাটিয়া তো হা চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গেল মাকুকে খোঁচা দিয়ে বলল তারা দেখো মাকু দেখো মগডাল থেকে উল্টো হয়ে ঝুলতে কেমন দেখো রে সত্যি সত্যি একজনের হাত ধরে একজন ঝুলে নিমিশের মধ্যে নিচের মাটিতে যারা ছিল তাদের টপ টপ করে ওরা তুলে নিল তারপর হোটেলওয়ালা তাল দিতে লাগল। আর দড়ির ওপর সে যে কত দৌড় কত ঝাঁপ কত ডিগবাজি কত নাচ চমকে গিয়ে জিপ কামড়ে মাঝখানে টিয়া একটু কেদে নিল তারপরে ওপর থেকে চুপচাপ করে একজনের পিঠে একজন যেমনই নেমে পড়ল টিয়াও না হেসে পারল না খেলা শেষে হোটেলওয়ালা ওদের পাশে পা ঝুলিয়ে বসে পড়ে বলো মস্ক না করলে কি চলে ওরা সার্কাসে ওরা সার্কাসের লোক বিদ্যা ভুলে গেলে খাবে কি তাই অভ্যাস করায় এবার চলো গেছো ঘরে সবে চলো এবার চলো গেছো ঘরে সবে চলো চোখ তোমাদের জড়িয়ে আসছে ছোটো একটি হাই তুলে সোনা বললো বাসন্তবো না আমরা তোমার চাকর না হোটেলওয়ালা সোনাকে টপ করে তুলে বলল তোমাদের যে একবেলার চাকরি দুবেলার চাকর রাখার সঙ্গতি কোথায় আমার তারপর মাকুকে বলো নাও টিয়াকে নিয়ে চলো গাছের গায়ে সিঁড়ির মতো খাজ কাটা আট দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের দিক কি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো পুটুলি মাথায় দিয়ে শোভা মাত্র সোনাটিয়ার ঘুমে চোখ বুঝে এলো কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালায় অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ যদি চাবি পুড়িয়ে এলিয়ে পড়লে শিয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায় যেন মনে হলো মাকু ঘুমিয়েছে পুটলির মুখের বড় সেফটি দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনটা এটা দিয়ে ঘুমিয়ে পড়ল মাকুর রাতে পালানো বন্ধ হলো দক্ষিণ হাওয়ার দোল খেয়ে খেয়ে সারা রাত সোনাটিয়া ঘুম দিল জাগল যখন সকালবেলায় পাখির গানে কান ঝালা ফালা হলো আর ডালফালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে এসে লাগলো চোখ খুলে সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে সেট টিফিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকুনে মাকু 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 করে কেঁদে ফেললো সোনা তাই শুনে মাকু মামনি বাপি আর আম্মার জন্যে মহাকান্না জুড়ে দিল কান্না শুনে গাজবে মাকু হোটেলওয়ালার সঙ্গ আর সাতজন দরাবাজির ওস্তাদ ওপর থেকে উঠে এলো সঙ্গো দেখ তোদের মতো তো আর দেখিনি চাকরটাকে হাত মুখো দেবে না খাবে দাবে না নাকি এক্ষণে করে জাদু হবে আর তোরা চ্যা করছিস এরা কি রে অমনি সোনাটিয়ে লাফিয়ে উঠল কোথায় জাদুকর কখন খেলা হবে মাকু বলল তোমরা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে উঠলে তারপর টিয়া বলল আকাশ থেকে পড়দের রানীকে নামাবে সোনা বলল চুপ বোকা মাকু একটু যেন ঘাবড়ে গেল বলল আচ্ছা চলো তো নিচে সোনা মাকুর পিঠে হাত বুলিয়ে বলল না মাকু সোনা মাকুর পিঠে হাত বুলিয়ে বলল না মাকু না পরিদের রানী ভালো না আমরা দেখতে চাই না সঙ্গ বললো ও মা চাই না আবার কি একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে চলো না একবার একবার একটি কলের মানুষ সোনাটিয়া দুজন এইখানে দুহাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল সং তো এমনি অবাক হলো যে তার গাল থেকে দুটো বড় বড়ো আছিল খুলে পড়ে গেল। সেগুলোকে তুলে নিয়ে সং আবার যার যেখানে টিপে বসিয়ে দিল। চাকরির কথা ভুলে গিয়ে সোনাটিয়া খেতে বসে গেল মাকু তাদের ডালের ওপরে তুলে দিয়ে কাজে লেগে গেল সোনার টিয়াকে ফিসফিস করে বলো লোকের সামনে ওকে মাকু বলে ডাকিস না তাহলে ধরে নেবে আর সবাই কখন খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে বটতলার হোটেল খাকা করছে মাকুকে হোটেলওয়ালা বলো ওরা খেতে বসুক তুমি তিনজনের হয়ে খেতে দাও কেমন কি যেন নাম তোমার তারপর সবাই মিলে জাদুকরের খেলা দেখতে যাবে সোনা একবার টিয়ার দিকে একবার মাকুর দিকে চেয়ে বলো ওর নাম বিহারি ও জাদুর খেলা দেখতে চায় না টিয়ার আমি দেখবো ও ঝর্ণায় বাসন ধোবে কিন্তু মাকু কিছুতেই রাজি হয় না বলে আমি ও টপ করে কাজ সেরে নিয়ে জাদু দেখব বিহারি বললে কেন টিয়া বলো ছি তাড়াতাড়ি করে বাসন ধোয় না তাহলে ভেঙে যায় বিহারি আমাদের বাড়িতে বাসন ধোয় মাকু বলল কাঠের বাসন আবার ভাঙে নাকি আমি খেলা দেখব আকাশ থেকে পরিদের রানী নামানো দেখবো অমনি সোনাটি এসে কি কানা না 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 ও জাদু দেখবে না ও হোটেলওয়ালা ওকে যেতে বলো হোটেলওয়ালা মহাফাপড়ে পড়ে গেল দেখো বাপু বনের মধ্যে বাসতলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি সেখানে গিয়ে তুমি বরং খরগোশ পড়ল কি না দেখে এসো বুড়ো হাবড়া নাইবা দেখলে জাদুর খেলা অমনি শোনা জানতে চাইলো খরগোশ ধরা কেন কি হবে খরগোশ দিয়ে শুনে সঙ্গের কি হাসি কি আবার হয় খরগোশ দিয়ে কালিয়া হবে মালিকের রান্না খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো সোনাটি আর দম বন্ধ হয়ে এলো চাপা গলায় টিয়া বলে কি রকম খরগোশ সাদা লাল চোখ বলে দুজনে দুহাতে চোখ চেপে ধরে হাপুস নয়ন নেই বসে গেল সঙ বলে ভেলা রেদা মোদর নদী আরে না 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 ওসব খরগোশ কি আর সাদা হয় কি বলো মালিক হোটেলওয়ালা মাকুকে বলে দেখো বিহারি সাদা খরগোশ পেলে দুটি এনো এরা পুষবে বাকি ছেড়ে দিও আর কালো কচ্ছির দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও কালিয়া রাধব আহা দুষ্টু খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা মাকু ওদের কানে কানে বলো কোনো ভয় নেই সাদা খরগোশ আমি সব ছেড়ে দেব টিয়া বলে সব চারবে না মোটেই দিদি আর আমি দুটোকে পুষবো আমারটার নাম গঙ্গা দিদিরটার নাম যমুনা সোনা বললে দুধ আমারটার নাম গঙ্গা তোরটার নাম যমুনা এই বলে দিল টিয়ার কান ধরে এক টান টিয়া কাঁদবে বলে হা করেছে ঠিক সেই সময় হট্টগোল করতে করতে ঝুড়ি ঝোড়া দলবল শুদ্ধ জাদুকরে এসে উপস্থিত মাথার লম্বা চোঙার মতো টুপি গায়ে বকরা মাটি অবধি ঝোলা জামা তার ঢলঢলে হাতা সোনার গায়ে কাটা দিয়ে উঠল ওটিয়া ওটিয়া জামার হাত থেকে কেমন বড় বড় হাঁস বেরোয় দেখেছিলাম মনে নেই তারপর পর মাকুর দিকে ফিরে বলতে যাবে রাজহাঁস বেরোনো দেখে যাও মাকু কিন্তু মাকু ততক্ষণে চলে গেছে জাদুকর গাছ জাদুকর গোসগাস করছে দু চারজন দর্শকও এসেছে এদিকে হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে গাছের গোড়া কি যেন খুঁজে বেড়াচ্ছে শোনা জিজ্ঞাসা করলো কি খুঁজছ বলো না টিয়া একবার বাপির গাড়ির চাবি খুঁজে দিয়েছিল টিয়া খুশি হয়ে গেল সেই যে আম্মার মশলার কৌটোটা খুঁজে দিয়েছিলাম মোড়ার তলা থেকে অমনি আম্মার কথা মনে পড়াতে দুজনের গলা টন টন করে উঠেছে ওদের চোখে জল দেখে হোটেলওয়ালা বলো ছি কাঁদে না আর যে আমার জন্মদিন আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে তাই তো এরা এত মহড়া দিচ্ছে তাও জানো না টুনের সোনা টিয়া মহা খুশি তার দাড়িতে চুম্মু খেয়ে ওরা বললে তাহলে কি দেব তোমার জন্মদিনে টিয়া পুটুলি খুলে একটা ছোট কাচি বের করে বলো এটাই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনা টিয়া সোনার চোখ গোল হয়ে গেল ও মা টিয়া কি দুষ্টু মেয়ে তুই এইটা না মামনের নখ কাটার কাছে মামনে যদি রাগ করে ছি টিয়া মামুনির কাছে নেয় না হোটেল বলো ব্যস্ত হয়ে উঠলো না 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 কাছে দিয়ে আমি কি করব। নক ফখ আমি আদপেই পেয়ে কাটি না তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও কেমন সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে ওরা ওকে চেকে ধরলো কি হারানো জিনিস বলো না মালিক হোটেলওয়ালা বললে এখন নয় জাদুর খেলার পর দুপুরে রান্না চাপাবো তোমরা আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে দেবে তখন বলবো এখন খেলা দেখো নইলে ওরা মস্কো করবে না তাহলে সব ভুলে যাবে সার্কাসে খেলা দেখতে পারবে না খেতে পাবে না ওরা সবাই শুকিয়ে মরে যাবে এই বলে দাড়ি দিয়ে মালিক একবার চোখ মুছে নিল সোনা বলল সার্কাসের লোক তো বনের মধ্যে কেন হোটেলওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলো বলেনি বুঝি সং নতুন তাঁবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়েই কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে দোকানদাররা থানায় খবর দিয়েছে জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে অধিকারী মশাই নিখোঁজ তাই এদের নামে পরোয়ানা বের করেছে দেখা পেলে ধরে নিয়ে ফাটকে দেবে তাই এই জঙ্গলের মধ্যে ওরা গা ঢাকা দিয়ে আছে আমি খাওয়াই দাওয়াই যেটুকু পারি মওরা দেওয়াই দুঃখী লোকেদের সাহায্য করতে হয় আরও কি বলতে যাচ্ছিল হোটেলওয়ালা কিন্তু তখনই পো শব্দ করে জাদুকরের সাগরে বাসিতে টান দিল আর সঙ্গে সঙ্গে মাটির ওপর জড়ো করা মোটা দড়ি গাছা ইলবিল করে জ্যান্ত হয়ে উঠল। জাদুকর তখন শূন্যে হাত চুড়ে সুর করে বলল। তোমরা সবাই চুপ লাগবেল কি লাগ আকাশ পানে তাক তার হরকা পাখি পাকরা লাইমা পড়িস ঝুপ সঙ্গে সঙ্গে সা করে দড়ির একটা মাথা ঢিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগডাল অবধি উঠে আবার শো করে নেমে এলো সোনা অবাক হয়ে দেখল কো থেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি পিঠে ঝুপ করে যখন দড়িগাছা নামলো টাট্টু ঘোড়া সোনালি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরিদের নিই নমস্কার শেষ হলো আমার পাঠ খুব শীঘ্রই আমি আবার পর্বত চার নিয়ে হাজির হয়ে যাবো